বিস্মিতার ব্লাউজ বিতর্ক ব্লাউজর পদুমর বাবে বিজেপি লো আহিল নেকি বিস্মিতা প্রাক্তন কংগ্রেস মন্ত্রী বিস্মিতা গগৈয়ে দেওবারে বিজেপিত যোগদান করিলে আমি দেখাইছিল নিউজ 18 এর সাংবাদিক বলেন ভট্টাচার্যয় সংগ্রহ করা বিজেপিত যোগদান করবলৈ অহা বিস্মিতা গগৈয়ে ব্লাউজর পদুম সন্দর্ভত করা বিস্ফোরক মন্তব্য আমার খুমটাই সমষ্টির এখন সভা হয়েছিল সেই সভাখনত মই কিছু কাপড় পরিধান করেছিল যেটা দৃষ্টির পদুম ফুল বলে কৈছে মানে এনেকা ধরনের আলোচনা করেছে যে মোর সেই ব্লাউজট পদুম ফুলের ছবি মই লগাই আছো যাতে মই বিজেপিলে যাম বলে তেওঁলোকক প্রতিপন্ন করব পাৰো তেওঁলোকক দেখাব পাৰো তেতিয়ার কংগ্রেস নেত্রী বিস্মিতা গগৈর ব্লাউজত থকা পদুম চর্চার কেন্দ্র হয়ে পড়েছিল কংগ্রেস নেতা কর্মীর মাজত সেইদিনাখন ৰাতি মই কান্দিছোঁ কাৰণ মহিলা হিচাপে মই অন্তৰত যথেষ্ট আঘাত পাইছোঁ যিটো দলত এনেধৰণৰ নিকৃষ্ট আলোচনা হয় সেই দলৰ লোকসকলৰ লগত মই কেনেকৈ কাম কৰিম মই দলটো বেয়া বুলি ক'বলৈ খোজা নাই নেতৃত্ব পৰ্যায়ৰ লোকসকলে সেইটো যেতিয়া আলোচনা কৰে তাতকৈ আৰু দুখৰ কথা একো নাই বিস্মিতা গগৈয়ে খুব প্ৰকাশ কৰি কৈছিল ব্লাউজৰ চৰ্চাত কেন্দ্ৰীভূত হৈ পৰিছে কংগ্ৰেছ নেতাৰ মানসিকতা বিস্মিতা গগৈর মন্তব্যই ধুমুহার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলত বিস্মিতার মন্তব্যর আত ধরে মন্ত্রী পীযুষ হাজরিকায় বিচারিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উত্তর একে সময়তে পীযুষ হাজরিকায় কলে ভূপেন বরাই দিব সালে বেড়ে কুবুয়া উত্তর পীযুষ হাজরিকায় আনিলে ইয়ার পূর্বে অঙ্কিতা দত্তই অনা নির্যাতনের প্রসঙ্গ মহিলা ভালকে কব পারিব গতিকে ইয়ার উত্তর ভূপেন বরাই দিব লাগে ইয়ার উত্তর দিব লাগে সালে বেড়ে কোয়া উত্তর দিব কিন্তু সালে বেড়ে কোয়া উত্তর নিদিব বলে মই অনুরোধ করছি বিপরীতে বিস্মিতার অভিযোগ সন্দর্ভত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই কলে এসময়ের সাংস্কৃতিক মন্ত্রীয়ে করেছে অসাংস্কৃতিক মন্তব্য মহিলা ক্ষেত্রে আটাইতকৈ ডাঙর পদবী আমি যেটা শাসনত আছিল সাংস্কৃতিক মন্ত্রী সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী তো তেখেতে আছিল যদি এনেকুৱা ঘটনা ঘটিছিল তেখেতৰ দায়িত্ব আছিল অবশ্যই অভিযোগ দিলে এতিয়াও বিচার করার প্রতিশ্রুতি দিলে ভূপেন বরাই এতিয়াও যদি তেখেতে স্পেসিফিক অভিযোগ দিয়ে আমি বিচার করি বিজেপিও যদি দিয়ে আমি বিচার করি বিস্মিতার অভিযোগক এইবোৰ সংবাদ মাধ্যমৰ আগত কবলগীয়া কথা নেকি বুলিহে মন্তব্য করিলে গোয়ালপাড়া পূব সমষ্টির কংগ্রেস বিধায়ক এ কে রশিদ আলমে কি আলোচনা করে আছে এজন ভদ্র সভ্য মহিলায় এইবিলাক কথা কয় জানো রাজীব ভবনত বোলে ব্লাউজ লৈ কোনবা এটা প্রশংসা বা কিবা করিব পারে বেলেগ কথা এইবিলাক আর মিডিয়াত কোয়া কথা নেকি এইবিলাক কথা কয় নেকি আনহাতে বিস্মিতার অভিযোগ সন্দর্ভত মধ্যম পন্থা বাছি ললে আন এগারী কংগ্রেস নেত্রী প্রণতি ফুকনে ব্লাউজ লৈ চর্চা হয়েছে একচুয়ালি সেইটো আমি নাজানো দেই আমার মানে অজ্ঞাতে কি হয়েছে নাজানো আর ব্লাউজ তো যদি যিকোনো পিন্ধিব পারে কি ধরনের এইবিলাক হয়েছে হচ্ছে আমি জ্ঞাত নহয় সেইটো মই আমিও দীর্ঘদিন পলিটিক্স করেছো কম বয়সতে আমিও আহিছো কিন্তু আমার মানে ব্যক্তিগত জীবনত আমি কেতিয়াও তেনেকুৱা সন্মুখীন হোৱা নাই লক্ষণীয়ভাবে কংগ্রেস নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলার পাছতে দলৰ পৰা নিলম্বন হৈছিল বিস্মিতা গগৈৰ সৈতে একেলগে বিজেপিত যোগদান কৰা অঙ্কিতা দত্ত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট